যেটা কিনা গরিবের আইফোন বলা যায়। গেমিং ফোন হিসেবে কিন্তু এই ফোনটি মোটেও ভালো না। যারা কিনা সেলফি তুলতে ভালোবাসে তারা এই ফোনটি নিতে পারেন। এর গেমিং পারফরমেন্স কম বাজেটের মধ্যে ধরতে গেলে অনেক বেটার, মানে একটি কিলার 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 ফোন। আপনি এই ভিডিওটা দেখছেন তার মানে ধরেই নিতে পারি আপনার 10,000 টাকার ভিতরে ভালো মানের একটি ফোন প্রয়োজন। আর আমরা কি করেছি, বিগত সাল এবং 2022 সালে এসে সকল ফোন থেকে টপ 5 ফোন সিলেক্ট করেছি আমরা। হতেই পারে এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোন আপনার মনের মতো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে একটা কথা বলে নিই, 10,000 টাকার ভিতরে আমরা যে ফোনগুলি সিলেক্ট করেছি সেই ফোন নিশ্চয়ই 4G হতে হবে, র্যাম রোম অবশ্যই 3/32 থাকতে হবে, ব্যাটারি ব্যাকআপ অবশ্যই 5000 mAh হতে হবে এবং অ্যান্ড্রয়েড 10 উপরে সেটি রান করবে। ক্যামেরাটাও অবশ্যই ভালো হতে হবে। তাহলে দেরি কেন, চলুন শুরু করি। নাম্বার 5 আমরা যে ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে Symphony Z42। ফোনটি অফিসিয়ালি লঞ্চ করছে 9599 টাকায়। তবে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ফোনটির লুক, যেটা কিনা গরিবের আইফোন বলা যায়। রীতিমতো ফোনটির লুক অনুযায়ী খুব সাড়া ফেলেছে মার্কেটে, সেটি আপনারাও দেখতে পাচ্ছেন। এর লুক সম্পর্কে কোনো কিছুই বলার নেই। ফোনটি 2022 সালে 2টি কালারেই লঞ্চ করেছে। ফোনটিতে 4G নেটওয়ার্ক সাপোর্ট থাকছে। ফোনটিতে প্লাস্টিক ফ্রেমের সঙ্গে সঙ্গে 6.52-inch ডিসপ্লে এবং রেজুলেশন HD+। এবং এর ব্যাক ক্যামেরাতে থাকছে 3টি ক্যামেরা, একটি হচ্ছে 13 megapixel এবং বাকি 2টি 0.8 megapixel। ভিডিও রেকর্ড করা যাবে ফুল HD এবং ফোন ক্যামেরাতে রয়েছে 8 megapixel ক্যামেরা। ডিসপ্লে ফ্ল্যাশের সঙ্গে সঙ্গে ফুল HD রেকর্ড তো থাকছেই। ফোনটিতে ব্যাটারি হিসেবে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি এবং এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 রান করার সঙ্গে সঙ্গে 3/32 ভেরিয়েন্টটি আমরা পাচ্ছি এবং প্রসেসর হিসেবে থাকছে কোয়াড কোর 1.8 GHz। ফোনটিতে হালকা গেম খুব ভালোভাবে রান করবে এবং লং টাইম ইউজ করার ফলেও এখানে কোনো হিটিং ইস্যু দেখা যায় নাই। সো ইউজার রিভিউ অনেক ভালো পেয়েছি। নাম্বার 4 আমরা যে ফোনটি রেখেছি সেটা হচ্ছে টেকনো পপ 5 LTE। ফোনটি বাজারে অফিসিয়ালি লঞ্চ করছে 2/32 এবং 3/32। 2/32 প্রাইস 9190 টাকা এবং 3/32 প্রাইস হচ্ছে 10990 টাকা। এই ফোনটি বিশেষত্ব হচ্ছে ফোনটির কোম্পানি ক্লেম করছে 10,000 বার ড্রপ টেস্ট করা হয়েছে, অর্থাৎ 10,000 বার ফোনটিকে ফেলে দেওয়ার পরেও ফোনটি অক্ষত রয়েছে। এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং ইউজার রিভিউ থেকেও আমরা এই কথাটি যথেষ্ট সত্যতা প্রমাণ পেয়েছি। তো যারা রাফ ইউজ করার জন্য নর্মাল কোনো বাজেটের ফোন খুঁজছেন অথবা প্রায় আপনার হাত থেকে সেটটি পড়ে যায় এবং এর কারণে অনেক ফোনই নষ্ট করেছেন আপনি, সো এই ফোনটি হয়ে যেতে পারে আপনার বেস্ট চয়েস। ফোনটি 4G সঙ্গে সঙ্গে 3টি কালারে লঞ্চ করছে এবং প্লাস্টিক বডির সঙ্গে সঙ্গে 6.52-inch ডিসপ্লে এবং HD+ রেজুলেশন থাকছে। ফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে 8 megapixel এবং ফোন ক্যামেরাতে 5 megapixel ইউজ করা হয়েছে এবং দুটোতেই ভিডিও রেকর্ড করা যাবে ফুল HD। এবং ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং। এবং অ্যান্ড্রয়েড 11 সঙ্গে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর আপ টু 1.6 GHz। আরেকটা কথা বলে নেওয়া ভালো, রাফ ইউজ করার জন্য এই ফোনটির পারফরমেন্স অনেক বেটার হলেও গেমিং ফোন হিসেবে কিন্তু এই ফোনটি মোটেও ভালো না। সো শুধুমাত্র রাফ ইউজ করার জন্য এই ফোনটি বেস্ট। নাম্বার 3 থাকছে Symphony Z40। বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করছে, যার পূর্বমূল্য ছিল 10,490 টাকা, বাট এখন রিসেন্টলি সেটি পাওয়া যাচ্ছে 9,990 টাকায়। ফোনটি নাম্বার 3 রাখার কারণ হচ্ছে যাদের হিউজ স্টোরেজ বা ব্যাকআপের প্রয়োজন হয় তো তারা নির্দ্বিধায় ফোনটি কিনতে পারেন। এছাড়াও এই ফোনের ক্যামেরা রিভিউ রয়েছে অনেক ভালো। তো দেখে নিই ফোনটিতে কি থাকছে। ফোনটি 4G সঙ্গে সঙ্গে 3টি কালারে লঞ্চ করেছে, প্লাস্টিক বডির সঙ্গে সঙ্গে 6.55-inch ডিসপ্লে এবং রেজুলেশন থাকছে HD+। ব্যাক ক্যামেরাতে 3টি ক্যামেরাই আমরা ভালো পাচ্ছি, 13 megapixel, 2 megapixel এবং 5 megapixel ক্যামেরা। এবং ফ্রন্ট ক্যামেরাতেও থাকছে 13 megapixel ক্যামেরা। যারা কিনা সেলফি তুলতে ভালোবাসেন এবং অনেক ভিডিও করতে ভালোবাসেন তারা এই ফোনটি নিতে পারেন। এই ফোনটিতেও থাকছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 10W ফাস্ট চার্জিং এবং এখানে অপারেটিং সিস্টেম হিসেবে রান করবে অ্যান্ড্রয়েড 10 এবং প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর 2.3 GHz। প্রসেসরটি অনেক শক্ত হয়, অনেক ভারী ভারী অ্যাপ্লিকেশনও এখানে রান করা যাবে অনায়াসে। এবং ফোনটি 3/64 লঞ্চ করছে। সো যারা হিউজ ব্যাকআপ চাচ্ছেন, ক্যামেরা ভালো চাচ্ছেন এবং প্রতিটি অ্যাপ্লিকেশন খুব স্মুথলি রান করাতে চাচ্ছেন তারা এই ফোনটি নিতে পারেন। এবং আমরা নাম্বার 2 রেখেছি আইটেল ভিশন 3। ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করছে 2/32, 3/64 এবং 4/64।
232 এর প্রাইস থাকবে 8790 টাকা, 364 এর প্রাইস থাকবে 9690 টাকা এবং 464 এর প্রাইস থাকবে 10990 টাকা। ফোনটি 2022 এই দুইটি কালারে লঞ্চ করেছে 4G সাথে। ফোনটি প্লাস্টিক বডির সঙ্গে ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চি অনেক বড় সরো একটি ডিসপ্লে এবং রেজুলেশন থাকছে HD+। ফোনটি ব্যাক ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 5 মেগাপিক্সেল। আর এই ফোনটি 5000 mAh ব্যাটারির সঙ্গে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে প্রসেসর থাকছে অক্টাকোর 1.6 GHz। itel ভিশন 3 ফোনটি 2 নম্বরে রাখার কারণ হচ্ছে এটি মূলত একটি কম বাজেটের গেমিং ফোন বলা যায়। সো যারা অল্প বাজেটের মধ্যে যারা গেমিং ফোন খুঁজছেন তারা এই ফোনটি নিতে পারেন নির্দ্বিধায়। বড় ডিসপ্লে, 464 র্যাম রোম এবং ফাস্ট চার্জিং সাপোর্ট তো থাকছেই। এর গেমিং পারফরমেন্স কম বাজেটের মধ্যে ধরতে গেলে অনেক বেটার। এবং নাম্বার ওয়ানে আমরা যে ফোনটি রেখেছি সেটি হচ্ছে ইনফিনিক্স হট 10 প্লে, যা কিনা বর্তমানে একটি কিলার ফোন। ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করছে 332 এবং 464-তে। 332-এর প্রাইস পড়বে 9990 টাকা এবং 464-এর প্রাইস পড়বে 10990 টাকায়। ফোনটি 2021 সালে লঞ্চ করলেও 2022 সাল অবধি এই ফোনের রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি, কারণ এই লো বাজেটের ভিতরে ফোনটিতে এত কিছু দেওয়া হয়েছে যেটা বিশ্বাস করার মতো না। ফোনটি 4টি কালারে 4G লঞ্চ করছে। ফোনটিতে প্লাস্টিক বডির সঙ্গে সঙ্গে 6.82 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লে সাইজটা অনেক বড় এবং এর রেজুলেশন থাকছে HD+ IPS ডিসপ্লে। এবং ব্যাক ক্যামেরাতে মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেল এবং দুটোতেই ভিডিও রেকর্ড করা যাবে ফুল HD মোডে। এবং এটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন হিউজ 6000 mAh ব্যাটারি, সাথে 10000 ওয়াটের ফাস্ট চার্জিং তো থাকছেই। অপারেটিং সিস্টেম হিসেবে লঞ্চ করবে অ্যান্ড্রয়েড 11-এ এবং প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর আপ টু 2.0 GHz। সো বুঝতেই পার নাম্বার ওয়ানে এই ফোনটি রাখার কারণ হচ্ছে ফোনটিতে আমরা ক্যামেরা ভালো পেয়েছি 13 মেগাপিক্সেল, ফোনটিতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 6000 mAh ব্যাটারি, সাথে 10000 ফাস্ট চার্জিং এবং 464 ভেরিয়েন্ট। এই ফোনটি নাম্বার ওয়ানে রাখার কারণ হচ্ছে ইউজার রিভিউ। এর ইউজার রিভিউ এতটা ভালো যার কারণে নাম্বার ওয়ানে এই ফোনটি রাখতে বাধ্য হয়েছি। সো যারা স্টোরেজ চাচ্ছেন, যারা ক্যামেরা ভালো চাচ্ছেন, যারা গেম খেলতে চাচ্ছেন, ফোনের চার্জিং ব্যাকআপটাও ভালো চাচ্ছেন, তারা নির্দ্বিধায় এই ফোনটি নিতে পারেন। এবং ফোনটিতে ফ্রি ফায়ার, পাবজি যথেষ্ট স্মুথ লেভেলে রান করেছে। সো বুঝতেই পারছেন ফোনটি নাম্বার ওয়ানে রাখার কারণ কি। সো এই 5টি ফোনের ভিতরে আপনি কোন ফোনটি নিতে চাচ্ছেন বা কোন ফোনটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।